জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের ঋজুদা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ 2020। দাদা, আমার নামে পুলিশ কেস আছে, আমার কি জয়েনিং হতে পারে কিংবা জয়েনিংয়ে কোনো প্রবলেম হতে পারে? আমার জন্ম সার্টিফিকেট নেই, আমার এখন কি করণীয়? সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে হেল্প করব। আর তোমাদের বলেছি প্রথম থেকেই, আমি এই চ্যানেলটা বানিয়েছি একমাত্র তোমাদের হেল্প করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটার দিকে যাওয়া যাক। তো অন স্ক্রিন তোমরা কিছু কোশ্চিন দেখতে পাচ্ছ, তোমাদের একটা কথা বলবো, ফার্স্ট অল ভিডিওটা মন দিয়ে শুনবে। তুমি ডাব্লিউপি কনস্টেবল হও আর না হও, এটা তোমার লাইফের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা যারা এই ভিডিওটা দেখবে অনেক কিছু শিখতে পারবে। ফার্স্ট অল বলে দিলাম, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল থাকুক আর জেল পুলিশ কনস্টেবল থাকুক আর না থাকুক, ঠিক আছে, যারা নতুন ক্যান্ডিডেট তাদের পক্ষেও খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো ফার্স্টে, দাদা আমার এই প্রথমকার কোশ্চেনটা দেখো, দাদা আমার নামে পুলিশ কেস আছে, আমার কি জয়েনিং হতে পারে? এই কোশ্চেনটা সবথেকে বেশি এসেছে আমার কাছে। দেখো ভাই, তোমার নামে কীরকম পুলিশ কেস আছে সেটা সবথেকে ম্যাটার করে। তোমার নামে যদি হালকা পাতলা পুলিশ কেস যদি থেকে থাকে, তাহলে সেটা তুমি মিটমাট করে নিতে পারো, ঠিক আছে। ফার্স্ট অল তোমাদের বলে দিই, সেটা মিটমাট করে নিতে পারো। এখন যদি তোমার নামে যদি বড় ধরনের পুলিশ কেস থাকে আর তুমি যদি জামিনে থাকো, সেক্ষেত্রে আমি দেখেছি কেউ যদি জামিনে থাকে সেক্ষেত্রে তার জয়েনিং আটকায়নি, তার চাকরিটা হয়ে গেছে এবং সে জয়েনিংও করছে, বিহারও ক্লিয়ার হয়ে গেছে। আমি দেখেছি এরকম ক্যান্ডিডেট, ঠিক আছে। সে কারণে আমি তোমাদের বলছি, অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন যাদের পুলিশ কেস আছে, তোমরা যদি পারো এখন তোমাদের পুলিশ কেসটা মিটমাট করে নাও। যদি তোমার নামে কেউ কেস করে থাকে, তো তুমি তার কাছে যাই রিকোয়েস্ট করতে পারো যে, দাদা আমার এরকম চাকরির ব্যাপার আছে, তো প্লিজ কেসটাকে তুমি উইথড্রল করে নাও, ক্ষমা চেয়ে তার কাছ থেকে। মানে তোমাকে এখন ছোটো হতে হবে, কিছু করার নেই, কারণ এটা একটা সুযোগ পায় তখন তারা, তোমার ভুলটা স্বীকার করে তুমি তার কাছ থেকে কিছু, মানে কিছু কোনো রকমভাবেই তার কাছে যেভাবে একটু কথা টথাতে ভুলিয়ে টুলিয়ে তুমি তোমার পুলিশ কেসটা উঠিয়ে নাও, নাহলে পরবর্তীতে কিন্তু তোমার প্রবলেম হলে হতে পারে। আর পুলিশ কেস যদি থেকে থাকে, তো আমি দেখেছি পুলিশ কেস থাকা সত্ত্বেও অনেকে জয়েনিং করছে আর এখনও পর্যন্ত চাকরিও করছে। তো পুলিশ কেসটা নিয়ে অতটা কোনো কিছু হয় না। একটা কথা তোমাদের বলে রাখি, একটা ছেলে এত দূর খড়কুটো করে না, যখন পেরিয়ে যখন চাকরি পায়, তখন সরকারও মানে তাকে কখনো বাদ দিতে চায় না, বাদ কখনোই দিতে যায় না তাদের। কিন্তু বাদ হয় ছেলেরা নিজেদের দোষে। ছেলেদের যদি, তোমাদের যদি চাকরি করার যদি এরকম স্বপ্ন থেকে থাকতো, তো তোমরা কেন পুলিশের কেসে এইসব নামে মানে বাজে কোনো কাজ করে কেন তোমরা নিজেদের কেরিয়ার নষ্ট করো? তোমাদেরই দোষ এটা, ঠিক আছে। তো এরকম অনেকে থাকে, আর অনেকের তো বিনা কামে কেস খেয়ে যায়, কিছু বন্ধুবান্ধবের জন্য, কিছু ফ্যামিলি ম্যাটারের জন্য। তো তোমাদের একটা কথা বলবো, তোমরা পারলে সেই কেসটাকে এখনই মিটমাট করে নাও। এখনও তোমাদের কিন্তু জয়েনিং হতে প্রায় তোমাদের 1-1.5 মাস বাকি আছে, মানে বিভিন্ন ধরনের এখনও জানো তোমাদের ইন্টারভিউ এখনও 1 মাসের উপর প্রায় বাকি আছে। তো তোমরা এখনই কেসটাকে মিটমাট করে, মানে তাদের সাথে কথাবার্তা বলে এরকমভাবে কিছু মানে বলে টোলে তুমি তোমার কেসটাকে মিটমাট করে নাও, এতে তোমার মঙ্গল হবে, তোমার চাকরিটাও হয়ে যাবে। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন, দেখো আমার জন্ম সার্টিফিকেট নেই, আমার এখন কী করণীয়? দেখো তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয় তখন কিন্তু জন্ম সার্টিফিকেট লাগে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা থেকে তুমি ডকুমেন্টস, সরি, তোমার জন্ম সার্টিফিকেটটা তুলতে পারো, ঠিক আছে। তো সেই জন্ম সার্টিফিকেটের ভ্যালিডিটি থেকে তোমাকে আমি একটা ভালো কথা বলছি, দেখো তোমাদের যে ভালো ভালো একটা কথা বলছি, তোমাদের যে জন্ম সার্টিফিকেট তুমি এখনও বের করতে পারবে। যার যার জন্ম সার্টিফিকেট এখন নেই ভাবছো যে বের করতে পারবো না, এমন কোনো ব্যাপার নেই ভাই। যদি জন্ম সার্টিফিকেট তোমার দরকার থেকে থাকে, তুমি অনলাইন ক্যাফে যাও, ঠিক আছে। অনলাইন ক্যাফে গিয়ে সেখানে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে, যেখান থেকে তোমরা জানো বিডিও অফিসের যে বিডিও ইনকাম সার্টিফিকেট হয় সেখান থেকে অ্যাপ্লিকেশন করা হয়। আর তারপর হচ্ছে তোমাদের যে ডোমিসিয়াল সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন হয় সেখান থেকে অ্যাপ্লিকেশন করা যায়। সেখানে কিন্তু একটা জন্ম সার্টিফিকেটের অপশন আছে, মানে ডাইরেক্টলি তোমার ডিএম অফিস থেকে জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে আসবে। সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস রিকোয়ার্ড লাগে আর কি। তো তোমরা যদি সে সম্পর্কে জানতে চাও, তো তোমরা অবশ্যই ভিডিও করে দিও কী কী ডকুমেন্টস লাগে, কী কী লাগে না লাগে, আমি তোমাদের একটা নেক্সট ভিডিও করে মানে ছোটো করে একটা ভিডিও করে বলে দেবো, ঠিক আছে। তোমার আশা করি তোমাদের জন্ম সার্টিফিকেট ক্লিয়ার হয়ে গেছে। সেই সার্টিফিকেটটা হতে কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি লাগে। তো তোমরা অবশ্যই এখনই অ্যাপ্লিকেশন করে নিতে পারো, অনলাইনের দোকানে যাবে, সেখানে গেলেও তারা বলে দিতে পারবে, অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনলাইনের দোকানে যাবে, দোকানে গিয়ে সেখান থেকে তুমি তোমার জন্ম সার্টিফিকেটটা করে নিতে পারবে, ডিরেক্টলি তোমাদের ডিএম অফিস থেকে আসবে। তো সেটার ভ্যালিডিটি সেম গ্র্যান্ড সেমই করে, ঠিক আছে। আর দেখো এবার, আমার ফ্যামিলির নামে পুলিশ কেস আছে, এতে কি আমার কোনো প্রভাব পড়তে পারে? এটাও একটা কোশ্চিন করেছে যে আমার ফ্যামিলির নামে তো অনেকের ফ্যামিলিতে থাকে, মানে তাদের নামে পুলিশ কেস থাকে, এতে কি মানে ক্যান্ডিডেটের কোনো প্রভাব পড়তে পারে? দেখো ভাই, তোমার নামে যদি পুলিশ কেস না থাকে, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমাদের গোটা ফ্যামিলির নামে থাকুক না কেন,
তোমাকে আর কোনো রকমভাবে আটকাবে না, তোমাকে একদম ডাইরেক্টলি পাস করে দেওয়া হবে, ঠিক আছে? কারণ চাকরিটা করবে তুমি, তোমার ফ্যামিলি চাকরিটা করবে না। আশা করি বুঝে গেছো, ঠিক আছে? এবার দেখো, আমার বাবার বা মায়ের ভোটার কার্ড কিংবা কোনো ডকুমেন্টস নেই, তাতে কি কোনো প্রভাব পড়বে? দেখো, তোমাদের ফ্যামিলির যদি কোনো রকম যদি ডকুমেন্টস টকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস একটা এফিডেভিট করে নেবে, ফার্স্ট ক্লাস, যেটাকে 100 টাকার স্ট্যাম্পে উপরু করে, আর 10 টাকার স্ট্যাম্পে সেম গ্র্যান্ট হয়, কিন্তু 100 টাকারটা করাটা বেটার বলে মনে করি আমি। তো তোমাদের বলে দিই, কারণ তোমার বাবা মায়ের কিন্তু ডকুমেন্টস একটা না একটা থাকা জরুরি আর বাধ্যতামূলক। রেশন কার্ড হোক, বাবার ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ঠিক আছে? এই চারটার মধ্যে বেশিরভাগ গ্র্যান্ড করে হচ্ছে তারা তোমার বাবার ভোটার কার্ড, কারণ তোমার বাবা যে স্থায়ী বাসিন্দা তার প্রমাণ কি? ভোট যে দেয় তার তো ভোটার কার্ড অবশ্যই থাকবে। সেক্ষেত্রে অনেকের ভোটার কার্ডের বাবার নামটা ভুল থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে নিজের বাবার নামটা ভুল থাকে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? সেক্ষেত্রে তোমাদের বলে দিলাম, কোর্টে গিয়ে সেটা এফিডেভিট করে নেবে, ঠিক আছে? সেতে তাতে কোনো প্রবলেম হয় না, সেম বাবার ক্ষেত্রেও মায়ের ক্ষেত্রেও এটা। এবার জমির দলিল নেই, এতে কি কোনো রকম প্রবলেম হতে পারে? দেখো ভাই, তুমি যে বসবাস করছো, তো এখানে আমাদের একটু মানে পরিস্থিতিটা খুবই খারাপ আকাশের, তাও আমি তোমাদের ভিডিও করে হেল্প করে দিচ্ছি, কারণ তোমাদের বলেছিলাম যখন, তো কথা ইস কথা, সেই জন্য আমি করছি। ভিডিওটা একটা লাইক করে দিও, ঠিক আছে? জমির দলিল নেই, এতে কি কোনো প্রবলেম হতে পারে? দেখো, জমির দলিল নেই, তোমরা যে বসবাস করছো, অবশ্যই তোমাদের জমির কোনো না কোনো কাগজ তো থাকবেই, ট্যাক্স হোক, বিভিন্ন ধরনের রসিদ হোক, ঠিক আছে? সে রসিদটা শো করলেও সেখানে চলে যাবে। এখন তোমার বাবার নামে নাই, সেক্ষেত্রে যদি তোমার ঠাকুরদার নামে থাকে, সেই রসিদটা, সেই সেই কাগজটা, জমির দলিলটা হলেও চলবে। জমির দলিল লাগবে এমন কোনো ব্যাপার নেই, সেখানে যদি তোমার যদি জমির দলিল একটাকে বলে হচ্ছে রেকর্ড বলে, রেকর্ড যদি থাকে, থেকে থাকে, ঠিক আছে, রেকর্ড থেকে থাকলেও হবে। আর বিভিন্ন ধরনের জমির ট্যাক্সের যে কাগজপত্র, যে সরকারকে যে তোমরা যে পে করো টাকাগুলো, সেই কাগজটা থেকে থাকলেও হবে, সেটা তো কোনো বড় ফ্যাক্ট না, সেটা তুমি এই এই রকমভাবে করলেও চলে যায়। আর ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কাউকে আশা করি আটকাবে না। যদি বড় ধরনের কোনো ডকুমেন্টস, মানে এই ছোটোখাটো, এগুলো হচ্ছে ছোটোখাটো ব্যাপার, এটা তো এতটা আটকানোর ব্যাপার নেই। তোমরা এখন থেকেই চেষ্টা করো এই যাদের এই ভুলগুলো আছে শোধরানোর, এই ভুলগুলো যদি শুধরিয়ে নাও, তাহলে তোমার কিন্তু জয়েনিংটা খুব তাড়াতাড়ি, মানে যখনই তোমার রেজাল্ট আসবে তাড়াতাড়ি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন ফার্স্ট অল তুমি ফার্স্টে ক্লিয়ার হয়ে যাবে জয়েনিংয়ে, ঠিক আছে? আর যদি তোমার যদি প্রবলেমে যদি ডকুমেন্টসটা যদি ভুল থেকে থাকে, আর তুমি যদি ভিডিওটা দেখার পরে তোমার যদি কোনো হেলদেল না থাকে, সেক্ষেত্রে তোমার জয়েনিংটা একটু লেট হতে পারে, কিন্তু জয়েনিং হবে, ঠিক আছে? অযথা কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা এইটুকুই ছিল, ভিডিওটা দেখে থাকে দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ দেখছি ওখানে অবস্থা খুব খারাপ। তোমাদের সাথে পরে একদিন কোনো রকমভাবে কথা বলবো সবার সাথে আবার। তো চলো, ভিডিওটা এইটুকুই ছিল, দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।